জিনেদের একটা বংশ দাবি করে, তো আপনারা জানেন না হয়তো জিনের বংশের লোক। আমরা সকলে মিলে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনাবো সুন্দর সুন্দর গজল, আপনারা যেমন শুনতে চাইবেন। তো এখন একটি গজল পরিবেশন করে শোনাবো, একটি শিক্ষামূলক কথা, কিন্তু আমরা সুরের মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরবো, কেউ খারাপ ভাববেন না। যার শোনার ভালো লাগে নেবেন, আর যার ভালো লাগবে না আপনারা কিন্তু নেবেন না, কিন্তু মনে কষ্ট নেবেন না। আমরা অতদূর থেকে এসেছি আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য নয়, তো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। এই দুনিয়াতে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানার তারিফ প্রশংসা গুণগান করলাম, সেই সম্পর্কে একটি সুরের মাধ্যমে তুলে ধরবো ইনশাআল্লাহ আপনাদের সমক্ষে। এইবার যে এই দুনিয়াতে দেখবেন আমরা যখন মানুষের বাজার হাট খুব খারাপ হয়, টাকা পয়সা খুব কম হয়ে যায়, বাজার হাট টাকা পয়সা হাতে থাকে না, তখন মানুষ খুব চিন্তিত হয়ে যায়। এবং যাদের ছোট ছোট বাচ্চা আছে বা ঘরে থেকে অসুস্থ থাকলে তাহলে কি হবে, তখন টাকা খুব প্রয়োজন হয়, আমরা এখানে ওখানে দৌড়াদৌড়ি করি, তখন ছটফট করি যে কোথা থেকে আমরা টাকা পাবো। আর ভাই ওই আমার কোনো ভাইয়ের কাছে যায়, কোনো বন্ধুর কাছে যায়, কোনো আত্মীয়র কাছে যায়, ভাই 2000 টাকা যদি ধার দাও বড় মেহরবানি হবে, এহসান হবে। আর কেউ যদি 2000 টাকা ধার দিয়ে দেয়, ওরে বাপ রে, দেখতে তখন আর তাকে এমন করবো আমি না যে তুমি যা আমাকে এহসান করেছো জীবন ভর ভুলবো না, তুমি কি বলে বলে বোঝাবো, তোমাকে ফারিস্তা রূপে আল্লাহ পাঠিয়েছে, তোমার এহসান আমি সব জায়গায় মনে রাখবো, আমি কোনোদিন ভুলবো না। সে এমন করবে যেন ওই যাকে যে এহসান করেছে সে একটু দূরে চলে আসবে ভয় দিয়ে। কেন বলুন তো, সে ভাবে যদি পায়ে ভাই ধরে নেয় বাবা মুশকিল হয়ে যাবে। তো এই 2000 টাকা পেয়ে তুমি তার কাছে এত শুকরিয়া করো, এত শুকরিয়া করো, সে নিজে লজ্জায় পড়ে যায়। কিন্তু তুমি এই দুনিয়াতে 24 ঘন্টা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি এহসান করছে, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে কতবার শুকরিয়া আদায় করো, করো একবার না। এই দুনিয়াতে আমরা যদি 100টা মুসলমান হই, আমরা আমরা এই দুনিয়াতে কতজন আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। ভালো কাজ হলে, ভালো জিনিস দেখলে আমরা যদি আলহামদুলিল্লাহ এই ছোট্ট শব্দ বলি, আল্লাহ আমাদের প্রতি খুশি হবে না। এই দুনিয়াতে কারোকে যদি মানে 2000 টাকার জন্য তুমি এত শুকরিয়া আদায় করো, সে যদি খুশি হতে পারে, তাহলে আল্লাহর দরবারে যদি একবার শুকরিয়া করো বান্দা, তাহলে তোমার প্রতি কি আল্লাহ খুশি হবে না? ভাবা দরকার আমাদের। এই দুনিয়াতে আমাদের জন্য আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, এই পানি নদী নালা এহসান করছেন। যদি বলে কি করছেন, পানি যদি আল্লাহর ইচ্ছা যদি পানিটা শুকিয়ে যায় তাহলে তো আপনি বাঁচতে পারবেন না, হাওয়া যদি না চলে আপনি বাঁচতে পারবেন, আপনার ওই বড় নার্সিং হোমে যখন ভর্তি হবে ওই আইসিইউতে দেবে, এবং যখন আপনার ওই অক্সিজেনের বিল করবে, অক্সিজেনের এক এক বিলটা হিসাব করবেন, এক একটা নিঃশ্বাসের কত টাকা করে পড়লো, আল্লাহ 24 ঘন্টা আপনার জন্য নিঃশ্বাস দিয়ে রেখেছে। এই দুনিয়াতে আমরা কতবার শুকরিয়া আদায় করি না কবি, সেই সম্পর্কে আল্লাহ নিয়ামত আমাদের জন্য কি কি দান করেছে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা হচ্ছে। দেখুন বলছে আমার দেখো কোরআনে, বলছে আমার দেখো কোরআনে, বলছে আমার দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, বলছি আহাত দেখো কোরআনে, বলছি আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছি আহাত দেখো কোরআনে, বলছি আহাত দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, আল্লাহ পাক বলছেন আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত, আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত, পানিতে ভরে দিয়েছি ভরপুর পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত
দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছি আহাত দেখো কোরআনে বলছি আহাত দেখো কোরআনে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমি অনেক মনে মনে করে এই শাক সবজি ফলমূল খেয়ে আমরা বেঁচে থাকি বাপের বাটা মতো চাষ করি তবেই তো হয় চাষ না করলে হবে কি বাপের বাটা মতো চাষ করি তুমি বাপের বাটা মতো চাষ করো যখন তখন তখন ফলন হয় না ফসল হয় না আল্লাহর কাছে তখন দৌড়ো হুজুর হয়ে বলে দোয়া করো তখন কেন যাও কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমি শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মমি সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমি শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মমি সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান আধার ভুবনকে আলো করি বলছি আহাত দেখো কোরআনে বলছি আহাত দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছি আহাত দেখো কোরআনে বলছি আহাত দেখো কোরআনে আমি তোদের মালিক আমি প্রভু আমি রব আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে বলছেন অর্থাৎ আমাদের উদ্দেশ্য করে বলছেন আমি তোদের মালিক আমি প্রভু আমি রব হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব আমি মইদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে মইদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে কোরআনকে যদি মেনে চলো কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে বলছি আগাত দেখো কোরআনে বলছে আবার দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আবার দেখো কোরআনে বলছে আবার দেখো কোরআনে বলছে আবার দেখো কোরআনে বলছে আহা দেখো কোরআনে